তো আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ নো দা ওসামা বিন লাদেন? আই সি ইয়া, হি ইজ মাই ব্রাদার। বলছি সে আমার ভাই, ও লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে চেয়ার থেকে নেমে চলে যাচ্ছে। হ্যালো, হে ম্যান, হোয়ার ইউ গোয়িং? কাম হিয়ার, কাম হিয়ার। সময় কোন লোক নাই, অথচ সবচেয়ে দামি নামাজ কোনটা? কোনটা? দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি। দুই ঠান্ডার নামাজ পড়বে যারা, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূলের সহিহ হাদিস, লাইউল জান্নাত মান সাল্লাল বারদাইন, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে কোনদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম বলতেন রুকুতে গেলে মনে হতো আর উঠবেন না, সেজদায় গেলে মনে হতো আর উঠবেন না। আবার কেরাত যখন পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থেমে পড়তেন, সূরা ফাতিহা পড়তেন থেমে থেমে পড়তেন, মানুষ বেশি থাকলে জামাতে ছোট সূরা ধরতেন, ফজরে লম্বা সূরা, এশায় লম্বা সূরা, আর মধ্যখানের তিন ওয়াক্ততে ছোট্ট ছোট্ট সূরাগুলো ধরতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কোন সূরা ধরলে পুরা শেষ করতেন, এটা সুন্নাত। অথবা এক এক সূরা এক এতে শেষ করাকে শ্রেষ্ঠ নামাজ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সূরার শেষে দিয়া কদ্দুর, আরেক সূরার শুরু দিয়া কদ্দুর, এরকম খুব কমই তিনি পড়িয়েছেন। পড়িয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। যেমন সূরা এশার নামাজে তিনি সূরা রহমান ধরলে পুরোটাই শেষ করে দিতেন দুই রাকাতে, সূরা ওয়াকেয়া ধরলে পুরোটাই শেষ করে দিতেন, জুমার নামাজে সূরা কাফ ধরলে দুই রাকাতে পুরোটাই শেষ করতেন, অথবা প্রথম রাকাতে পড়তেন সাব্বাহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা হাদিসুল গাশিয়া। এই দুটা সূরা দিয়ে তিনি নামাজ শেষ করতেন, অর্থাৎ পরিপূর্ণ সূরা পড়তেন। ফজরের নামাজে শুধু দুই দিন অথবা তিন দিন পাওয়া যায়, নাস ফালাক দিয়ে ফজর শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর শেষ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, শিশুর কষ্ট হয়ে যাবে, এই জন্য নামাজটাকে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। তিনি শুধু বুড়াদের নবী নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সালাম দিবেন রাসূলকে সাল্লাল্লাহু, সমস্ত নবীকে সালাম দিবেন, তাহলে জীবিত অবস্থা লোকের মতো সালামের উত্তর পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই কেউ নবীদেরকে সালাম দেয় নবীদের শরীরে আল্লাহর রূহ ফুঁকে দেন, জীবিত মানুষ যেভাবে উত্তর দেয় তারাও সেইভাবে উত্তর দিয়ে দেয়। এই জন্য আল্লাহ শিখিয়েছেন সুবহানা রাব্বিকা, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। সালাম বেশি দিবেন, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আর আমরা হুজুরার টুপি মাথায় দিয়ে বসে থাকি কে সালাম দিবে আমাদের। আপনাদের এখানের আলফা ডাঙ্গা না, এটা আলফা ডাঙ্গা, আচ্ছা অর্থ কি আলফা ডাঙ্গা, অর্থ কি, অর্থ কি তা তো জানি না, জানবেন কেন, শুধু থাইকেই জীবন শেষ করলেন। যে নামের অর্থ নাই ও নাম বাদ দিয়ে দিবেন, এটাকে রহম ডাঙ্গা করে ফেলেন, অথবা করম ডাঙ্গা করে ফেলেন, যেখানে মানুষ আসলে দয়া পায়, ভালোবাসা পায়, উদারতা পায়। আলফা কি? আলফুন মানে আরবিতে হাজার, আরবিতে হাজার, হাজার ডাঙ্গা, হাজার ডাঙ্গা কি? আলফ লায়লা, হাজার রজনী। সালাম দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সালামুন আলাল মুরসালিন, 1,24,000 পয়গম্বরের সালাম এখন আপনাদের আমলনামায় উঠে গেছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিনরা পাঁচ ওয়াক্ত নামাজে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালামটাই অনেকে শিখলো না, অনেক ভাইয়েরা সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু বললে মানে হলো ওটের নাড়িগুলি তোমার উপরে পড়ুক, আসসালামু মানে তুমি ধ্বংস হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক ইহুদি এসে বলছে আসসালামু, রাসূল সাল্লাম চুপ থাকলেন, ভিতর থেকে মা আয়েশা বললেন লাআনাতুল্লাহি আলাই, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি এত খেপলে কেন? বলছি এ রাসূলুল্লাহ কি বলছে আপনি শুনেন নাই? আমি শুনেছি কিন্তু তারটা কবুল হয়নি, দেখো আমি কি বলি আমারটা কবুল হয়ে যাবে। ওয়ালাইক ও আলাইক, তুমি যা দিয়েছ সেটা তোমার উপর, কথা বেশির কোনো দরকার নাই। রাসূল বলেছেন আমারটা কবুল হয়েছে তারটা কবুল হয়। সালাম শিখবেন, আমি ম্যানহাটন দিয়ে হাঁটছি, একটা ব্রিটিশ মেয়ে, একটা সাদা মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। এই ড্রেসটাকে মানুষ সম্মান করে দেখবেন, সারা পৃথিবীতে সম্মান আছে না নাই? দুই একটা তেলি চূড়া তো থাকবেই, দুই একটা তেলি চূড়ারে তো আমরাও। আমি হিত্রতে গেলাম তো একটা অফিসার আমাকে এভাবে দেখছে, আমিও এভাবে দেখছি, তো আমাকে বলছে ইউ জুমিং মি, ম্যান ইউ জুমিং মি, তুমি আমাকে জুম করছো। আমি বলছি তুমিও তো আমাকে জুম করছো, তুমি যেভাবে দেখছো আমিও সেভাবে দেখার চেষ্টা করছি। ম্যান আই ক্যান্ট সি প্রপারলি, ম্যান আমি ঠিক মতো দেখতে পাই না। ও আমি মনে করছি তুমি আমাকে দেখে একটু একটু আগলি লোক দিয়েছো, কেন আর নয়? তো আমাকে জিজ্ঞেস করলো ডু ইউ নো দা ওসামা বিন লাদেন, আছি ইয়া হি ইজ মাই ব্রাদার, বলছি সে আমার ভাই, ও লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে চেয়ার থেকে নেমে চলে যাচ্ছে। হ্যালো হে ম্যান হোয়ার ইউ গোয়িং, কাম হিয়ার কাম হিয়ার, এদিকে আয় কই যাস তুই, কো না না আমি পুলিশ নিয়ে আসতেছি, দাঁড়া। অনেক পুলিশ নিয়ে আসলো, এন ব্রাদার হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, তুমি কোন ধর্ম? খ্রিস্টিয়ান, ওকে, ইফ এন ইফ ইউ ফাইন্ড এনি খ্রিস্টিয়ান পার্সন হোয়াট ইউ গোনা সে টু হিম, তুমি যদি কোনো খ্রিস্টান পাও কি বলবা তাকে? ইউ রিলিজিয়াস ব্রাদার, তোমার ধর্মীয় ভাই ওসামা বিন লাদেন আমার ধর্মীয় ভাই, সেও কালেমা পড়েছে আমিও কালেমা পড়েছি, সেও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সেও টুপি মাথায় দেয় আমিও টুপি মাথায়, সেও মুখে সুন্না দাড়ি রেখেছে আমিও রেখেছি, সেও টাকনুর উপরে কাপড় পরে আমিও টাকনুর উপরে কাপড় পরার চেষ্টা করি, সে আমার ভাই। আমার বুক এখন ঠান্ডা হয়েছে, মানে একজন মুসলমানের নাম শুনে এত ডরাস, আর 150 কোটি মুসলমান যদি একসাথে খেপে পালাবি কোথায়? আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র দুনিয়াতে কোনো জাতি, একজনের পিছনে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ি একটুও বিশৃঙ্খল হয় না, পাঁচ ওয়াক্ত আমরা ট্রেনিং নেই কিভাবে ভদ্র থাকতে হয়, সভ্য থাকতে হয়, কিভাবে মানুষ শৃঙ্খলবদ্ধ হতে হয়, এই আদব পৃথিবীর কারো কাছে? মসজিদে ঢুকি আস্তে ডান পাটা দিয়ে কথা বলি না, আস্তে চুপ বসে পড়ি, ঠিক কিনা? কথা বললেই আমার সওয়াব কমে যাবে, আস্তে আস্তে ঢুকি আর বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, অথবা নামাজে দাঁড়াই জোরে তেলাওয়াত করি না আমার ভাইয়ের নামাজ নষ্ট হবে। সেই জাতি আমরা, এজন্য দুনিয়ার সব জায়গায় আল্লাহ কোরআনের সম্মান দিয়েছেন। ওই মহিলাটা যখন আমাকে মেয়েটা সালাম দিল, আমি বললাম আলাই কালাইকুম, মেয়েটা বুঝছে, মেয়ে বলছে ইউ ডিডেন গিভ মি প্রপার আনসার, আমি বললাম ইউ ডিডেন গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে ঠিক মতো সালাম দাও নি, এই জন্য আমি ঠিক মতো উত্তর দেইনি। বিনয় দেখেন, বিনয় মানুষকে বড় করে, মেয়েটা ইউনিভার্সিটির ছাত্রী, এসে বলছে কুড ইউ টিচ মি হাউ টু ডেলিভার দ্য প্রপার সালাম, আপনি আমাকে ঠিক মতো সালামটা শিখিয়ে দিবেন কি? আমি বলছি হ্যাঁ, সে আফটার মি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকুই হাদিসে আছে, এরপরে মাগফিরাতু জান্নাতু রেদওয়ানু এগুলো আপনার যোগ করেন, এগুলো হাদিসে
আসেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। শুধু একটা ওয়াও লাগান, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইসলামটা কত সহজের চেয়ে সহজ কোন ধর্ম না। সূরা পারেন না, ফাতিহা দিয়ে নামাজ পড়লে কবুল করবেন কে? নামাজও পারেন না, মসজিদে যদি শুধু বসে তসবি পড়েন নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। একজন বেদুইন মসজিদে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি রাসূল আমি জানি না কিভাবে সালাত আদায় করে। রাসূল বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবেন। ইসলাম সহজ, ইসলামে কঠিন কিছুই। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়তে পারেন না, ইশারায় কবুল করবেন কে? ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। বলেন আমিন। আরো জোরে আমিন।